পূজোর আর মাত্র কয়েকটা দিন বাকি, জোর কদমে চলছে পূজোর প্রস্তুতি। শহর থেকে জেলা কোথাও বাদ নেই পূজোর প্রস্তুতি হতে, তবে এখনও পর্যন্ত কোথাও কোথাও বর্ষার জল জমে রয়েছে, সেখানে হয়তো পূজোর প্রস্তুতি সেইভাবে হতে পারছে না। তবে শহর কলকাতায় যে সমস্ত বড় বড় পুজোগুলি হয়ে থাকে সেগুলি প্রায় প্রস্তুতির শেষের মুখে। এদিন সকালবেলা শহর কলকাতার বড় বড় পুজো মণ্ডপগুলি একবার দর্শন করে গেলেন এবং পুরোপুরি পর্যবেক্ষণ করে গেলেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টার শুভঙ্কর সিংহ সরকার। তার সঙ্গে ছিলেন ফায়ার ডিপার্টমেন্ট এবং পিডব্লিউডির আধিকারিকরা। এদিন সকালবেলা মূলত কসবা বোসপুকুর, কসবা তালবাগান ও একডালিয়া পুজোর মণ্ডপ পর্যবেক্ষণ করে যান শুভঙ্করবাবু। সে সঙ্গে তিনি জানান, হাইকোর্ট যে সমস্ত নির্দেশ দিয়েছে সে সমস্ত নির্দেশ যেন সমস্ত পুজো মণ্ডপগুলি পালন করেন। কোনো মণ্ডপের ভেতরে দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া যাবে না, মণ্ডপের বাইরে থেকে দর্শনার্থীরা ঠাকুর দর্শন করবেন, এছাড়া মণ্ডপের বাইরেও ভিড় করা যাবে না। অন্যদিকে ফায়ার ডিপার্টমেন্ট এবং পিডব্লিউডি ডিপার্টমেন্টের আধিকারিকরা সব দিক খতিয়ে দেখেন, সমস্ত নিয়মকানুন সব কিছু সঠিকভাবে মানা হচ্ছে কি না। অন্যদিকে একডালিয়া পুজোর মণ্ডপে কোষাধ্যক্ষ স্বপন মহাপাত্র জানিয়েছেন, আজকে তাদের পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন হেডকোয়ার্টার শুভঙ্কর সিংহ সরকার। তারা জানিয়ে গেছেন হাইকোর্টের নির্দেশ যেন মানা হয় এবং কোথাও যেন মণ্ডপের বাইরে বেশি দর্শনার্থী জমায়েত না করে, সেইভাবেই নিয়মকানুন মানা হবে বলেই জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। এবার হাইকোর্টের যে নির্দেশ আছে পুজো করার জন্য, যে লাস্ট ইয়ারে গত বছরে যে হাইকোর্টের অর্ডারগুলো সেগুলো মেনে চলতে হবে, আমরা সেরকমভাবেই বলছি যে অর্গানাইজারদের বলা হচ্ছে যে কোনো যারা পুজো দেখতে আসবেন তারা যেন কোনো মতেই প্যান্ডেলের ভেতরে প্রবেশ না করে, প্যান্ডেলের বাইরে থেকে দর্শন করে চলে যান, এবং 5 মিটার এবং 10 মিটারের যে ডিস্টেন্সটা আমাদের মহামান্য হাইকোর্টের যে অর্ডার সেটা যেন পালন করে চলেন অর্গানাইজাররা, সের মতোই আমরা বলছি। কোনো ফাঁক ফোকর থাকলে সেগুলো জানিয়ে দিচ্ছেন? হ্যাঁ, কোনো ফাঁক যদি কোনো ল্যাপসেস কিছু থাকে সেগুলোই আমরা দেখছি। আমাদের সঙ্গে বিভিন্ন অন্য ডিপার্টমেন্ট, আমাদের ফায়ার সার্ভিসের আধিকারিকরা আছেন, পিডব্লিউডি আছেন, কেএমসি আছেন, সবাই আছেন। ঠিক আছে, একটা বিষয়, মণ্ডপের বাইরে যেখান থেকে দর্শকরা যাবে সেই ভিড়টাকেও তো একটা মেনটেন করাটা বড় চ্যালেঞ্জ, সেইটা। হ্যাঁ, সেটার জন্য থাকবে, আমাদের পুলিশ থাকবে। ঠিক আছে, মণ্ডপের সামনে তো গত বছরের মতো নো এন্ট্রি বোর্ড থাকবে এবার? হ্যাঁ, নো এন্ট্রি বোর্ড থাকবে। সরকার ডাইং অ্যান্ড পলি প্রিন্টিং, সুতোর রং এবং প্লাস্টিকের লেভেল ও কভার তৈরির বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে একই ছাদের তলায় অত্যাধুনিক প্রযুক্তি এবং সুদক্ষ কারিগরি দ্বারা সুতো রং করার পাশাপাশি মুড়ি, ভাটের বিস্কিট, ফ্রুট কেক সহ যাবতীয় পণ্যের বাহ্যিক প্লাস্টিক কভার ছাপানো হয়। সুতোর রং করা কিংবা প্লাস্টিক কভার ছাপানোর একমাত্র ঠিকানা সরকার ডাইং অ্যান্ড পলি প্রিন্টিং। প্রোপাইটার আকাশ সরকার এবং শান্তনু সরকার। আমাদের ঠিকানা জাবিন ঝোল, গরুহাট, শিব মন্দির বাজারের পেছনে সুতোর পুরাতন অফিস। যোগাযোগ করুন 9593410171 অথবা 8918121163 এই নম্বরে।